ভগবান খুঁজতে গেলে পারে কি কি লাগবে? গুরুদেব বলছে শিষ্যকে, মন আমারে সহজ হও, মন আমারে সরল হও, সরল হলে মিলবে মন্ত্রতন্ত্র লাগবে না, কিছু লাগবে না, মন আমারে সহজ হও, মন আমারে সরল হও, সরল হলে মিলবে থাকবে না। কি বলছে? এই পৃথিবীতে যা কিছু জীব জন্তু মানুষ আমরা যা কিছুই আছি না কেন, সবই ভগবানের দূত। এই জীবকে জীবকে ভালোবাসো ক্যাপা, এই জীবকে ভালোবাসলেই শিবকে পাওয়া যাবে। শুধু আমার গুরুজি বলছে না গো, অনেকেই মনে ঋষিরা বলে গেছে, মন আমার সহজ হ, মন আমার সরল হ, সরল হলে মিলবে পিতা, মন আমার সহজ, মন আমার সরল, সরল হলে মিলবে পিতা। ছোকরা ছিলাম, কত পরিশ্রম করে গান করেছি, আস্তে আস্তে বুড়ো হয়ে গেলাম বাবা। তাই বলছি সরল হলে মিলবে ঠিক।
ভগবান আছে কি না তাই নিয়ে ভাই একটা বাস্তব কথা বলতে হয় বাবা বাবা, মানে আমরা অল্প বিদ্যা খুব ভয় করি বুঝলেন। আগের দিনেও শিক্ষা ছিল, কিন্তু আমাদের এখনকার যুগের শিক্ষা বলছি ভগবান বলে কিছু নেই তো। তাহলে ভগবান যদি না থাকে বাবা, তাহলে বলো তো তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তারপরে কোন বাবা ছিল গো? কিন্তু একটা ভাবের মানুষ আছে, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বলছে ভগবান বলে কিছু নেই, ভগবান আছে কিনা তাই নিয়ে ভাই। জগতে কত তরু শুনতে পায়, ভগবান আছে কিনা তাই নিয়ে ভাই। এই মা আছে কিনা তাই নিয়ে ভাই, জগতে কত তরু শুনতে পায়। গুরুজি সাধন বলে নিয়ে ভাই, গুরুজি সাধন বলে নিয়ে ভাই। এই মাথার কামায়ো না মন আমার সহজ হ, মন আমার সরল হ, সরল হলে মিলবে ঠিকানা।